হামবার্গ টাইমস। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। 7 নভেম্বর আরামবাগের বহু প্রাচীন স্বনামধন্য প্রতিষ্ঠান ভারত বোর্ডিংয়ের কর্ণধার গৌতম দে উত্তমদের মা বই পিপাসু শৈব সাধক প্রজাপতি ব্রহ্মকুমারী সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রোগ সাধিকা স্বদেশী বোধে উদ্বুদ্ধ একই সঙ্গে অত্যন্ত আধুনিক মনস্কা হিনা দে 86 শৈবলোকে গমন করেন। আজ আরামবাগের তালপুকুরে উত্তমদের পৈতৃক ভবনে তাদের মা হেনা দেবীর শ্রদ্ধা তর্পণ আয়োজিত হচ্ছে। গৌতমবাবু উত্তমবাবু সহ তার দুই দিদি ঝুনু দে ও রুনু দত্ত জানান, তাদের মা 86 বছর বয়সেও সুস্থ সবল এবং আধুনিক মনস্কা ছিলেন। সকলকে একসাথে নিয়ে একান্নবর্তী পরিবার ধরে রেখেছিলেন। নিয়মিত আধ্যাত্মিক আলোচনা পূজা যোগ করতেন, সংসারে ছাতার মতো ছিলেন। এদিন অতিথিরা অনেকেই উপস্থিত থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। ভারত বোর্ডিং হোটেলের আপনারা দুজন কর্ণধার আছেন, তাই তো? আপনি এবং উত্তমবাবু, একটু যদি বিস্তারিত বলেন। আপনার মা চলে গেছে। আমার মার নাম হেনা দে। গত 7ই নভেম্বর সন্ধ্যে 7:10 পরলোকগমন করেছেন। মৃত্যুকালীন বয়স হয়েছিলেন 86 বছর। বার্ধক্য কারণ জনিত মারা গেছেন। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার বাবা মারা গেছেন। এই অবস্থায় মা বছর আগে মারা গেছে। এই অবস্থায় মাই আমাদের সর্বপ্রধান ছিলেন। মাই আমাদের আর ছাতার মতো ছিলেন। যা কিছু কলা পরামর্শ, যা কিছু কাজকর্ম মায়ের আদেশে নিয়মিত করা হয়। মানে বলা যায় যে আপনাদের মাথার উপর শুধু ছাতি নয়, আপনাদের টোটাল মানে বিষয়টা এখনো পর্যন্ত এই 86 বছর বয়সে মাই সম্পূর্ণভাবে তদারকি করতে রেখেছেন। আচ্ছা, তো আমরা একসঙ্গে আছি। আচ্ছা, এখনো পর্যন্ত আপনাদের এই যে একান্নবর্তী, এটা একটা দৃষ্টান্ত, সেটাকে ধরে রেখেছিলেন আপনারা। আর আপনার নাম? আপনি ঝুনু দে? হ্যাঁ হ্যাঁ। আপনি? আমি ছোট মেয়ে রুনু দে, রুনু দত্ত। আচ্ছা। এবং আমি ছোট বউ কাকলি। আচ্ছা, মানে আপনারা এই যে ববিতা দে এবং কাকলি দে, এই দুজনে এখনো পর্যন্ত এই যে দৃষ্টান্তটাও, এটা শুধুমাত্র মায়ের জন্যই সম্ভব হয়েছে যে তিনি সেইভাবেই আপনাদেরকে রেখেছিলেন। আজকে হচ্ছে শ্রদ্ধা তর্পণ অনুষ্ঠান। গতকাল ঘাট হয়ে গেছে, আজকে তার শ্রদ্ধা তর্পণ। হ্যাঁ বলুন, কি বলছি। আমার স্নেহময় মা, স্নেহময় মা আমাদেরকে এতদিন ধরে ছাতার মতো আটকে রেখেছিলেন। আপনার যে গানের জগতে আছে তারই প্রেরণা। আমি যে গানের জগতে আছি তারই প্রেরণা। বাচ্চা থেকে গান শিখিয়েছেন। উনি আমার ভাই বোন সংসার ব্যবসা সব কিছু ওর উপরে নিয়েছিলেন, মায়ের উপরে নির্ভর সব কিছু। মায়ের উপরে আজ আমরা সব আজ উনি রামায়ণ মহাভারত গীতা নিয়মিত পড়তে নিয়মিত প্রতিদিন দুবেলা রামকৃষ্ণ মঠের বই বই সমস্ত বহু তীর্থস্থান উনি ভ্রমণ করেছেন। শিবের ভক্ত ছিলেন, দুবেলা উনি শিবের যোগী ছিলেন। যোগ করতে প্রত্যেক দিন যোগ করতেন,
ভোর চারটে কিছু তিন যোগ্য সকাল আর সন্ধ্যে আর ভোর পরম পিতা পরমাত্মার আলোচনা করতে নিন মানে আপনাদের সবাইকে নিয়ে আধ্যাত্মিক আলোচনা করতে সেই জন্য পরম পিতা সেই Collection, jeans and t-shirts, only for men.